প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়েতে এতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দুই টেবিল চামচ বেসন দিয়ে দিলাম আর বেসনটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে তারপরে ভাজা ভাজা করে নিলাম ভালোভাবে ভাজতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে এতে আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এই মুগ ডালকে আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি মুগ ডালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে আমি আবারও দুই টেবিল চামচ মুসুরের ডাল দিয়ে দিয়েছি এটাকেও আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর এতে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর সামান্য দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছেন এখন যে পর্যায়ে আছে সে পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নামিয়ে ঠান্ডা করে নিব আর ঠান্ডা হওয়ার পরে একদম ঝরঝরে হয়ে যাবে তাই এখন আমি চুলার আচা একদম কমিয়ে তারপরে বসিয়ে রাখবো এবার এদিকে ডাল হতে হতে এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালোভাবে তেল এবং ময়দা মিশাতে হবে মেশান হয়ে গেলে এখানে আমি হালকা গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিব আর এই ডোটা শক্ত শক্ত হবে আর গরম পানি যেটা নিব সেটা হাতে সহ্য হবে আর ডোটা নিয়ে আমি এরকম ছোট ছোটো করে ভাগ করে নিচ্ছি ছোটো ছোটো করে ভাগ করে নেওয়ার পরে একটা ভাগ নিয়ে এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নাস্তাটা তৈরি করতে হবে এটা আসলে বেলাবেলের কোনো ঝামেলা নেই জাস্ট হাতে নেবেন আর এভাবে ঘুরিয়ে একটা বাটির মতো করে নেবেন এরপর ডালের যে পুরটা আমি রেডি করেছি সেটা এরকম গোল গোল বলের মতো করে নিয়েছি এবার একটা বল নিয়ে এরকম বাটিটার মধ্যে দিয়ে তারপর ভালো করে এভাবে সিল করে দিতে হবে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই ভালোভাবে সিল করে দিতে হবে ভালো করে বন্ধ না হলে যখন আপনি তেলে দিবেন তখন এই সাইডটা খুলে যাবে আর খুলে গেলে ডালটা বের হয়ে তেলটা নষ্ট হয়ে যাবে তাই খুবই ভালো করে সিল করে দিয়ে তারপর এভাবে হাতের তালুতে নিয়ে জাস্ট এরকম চেপটা করে নিতে হবে দেখতেই পারছেন কতটা সহজ কোনো বেলাবেলির ঝামেলা নেই এবার এভাবে আমি সবগুলো বানিয়ে নিব আর আমি চুলায় তেল আগেই গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা কাঠি দিয়ে তেলটাকে চেক করে নিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম না হালকা গরম আর চুলার আঁচ একদম কমিয়ে নিয়ে তারপর এগুলোকে দিয়ে দিতে হবে এগুলো দেওয়ার পরে কিছুটা সময় অপেক্ষা করার পর দেখতে পারবেন এগুলো তেল থেকে উপরে ভেসে উঠেছে আর তখন এভাবে উল্টে পাল্টে দিতে হবে এক সময় উল্টাতে পাল্টাতে দেখতে পারবেন এরকম কালার চলে এসেছে যখন এরকম কালার চলে আসবে তখন চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে মানে মিডিয়াম থেকে একটু হাই করে দিতে হবে চুলাটা একটু বাড়িয়ে দেওয়ার পরে গোল্ডেন যখন হয়ে যাবে দেখতে পারবেন এরকম কালার যখন হয়ে আসবে তখন এগুলোকে উল্টে পাল্টে সুন্দর মতো মন মতো একটা কালার করে তারপরে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর এগুলো কিন্তু এতটাই মচমচে কারণ আমরা সাধারণ তো পুরি যে ভেজে নেই সেটা কিন্তু তেল গরম করে পুরিটা ছেড়ে দিয়ে যখন পুরিটা ফুলে ওঠে তখন উল্টে পাল্টে উঠিয়ে ফেলি আর এই নাস্তাটা একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে একদম ইন্ডিয়ান কাচুরি টাইপের হবে যেটা খেতে হবে খুবই টেস্ট চায়ের সাথে কিংবা সালাদের সাথে সসের সাথে যে কোনো কিছুর সাথেই এটা মানিয়ে যাবে আজকে আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন কতটা মচমচি হয়েছে আর ভিতরে একদম ডালের পুর ভরা আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই হাফেজ